সম্মানিত হাজির আমরা জানি জাকাত এমন একটি ইবাদত যেটা হচ্ছে এবাদতের জগতে শ্রেষ্ঠতম এবাদত সমূহের মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ এবাদত ফরজ এবাদত সমূহের মধ্যে কি যে ইবাদতকে আমরা অনেক সময় ওই নামাজে দাঁড়িয়ে সেজদা দেওয়া রুকু করা তাসপি তাহলিল পরাকে এবাদত মনে করি কিন্তু একটা টাকা আল্লাহর রাস্তায় দান করা এটা কি এবাদত নয় এক হাজার টাকা আল্লাহর রাস্তায় দান করা এটা এবাদত নয় জাকারটাও একটা এবাদত এটা হলো মালি ইবাদত সম্পদের দিক থেকে এবাদত এই ইবাদতটা ইসলামের অন্যতম একটা খুঁটি আপনারা জানেন যেমনিভাবে একটা ঘর তৈরি করার ক্ষেত্রে ন্যূনতম চারটা খুঁটি না হলে ঘরটা টিকানো সম্ভব হয় এমনিভাবে ইসলামকে টিকাতে হলে একেবারেই কমপ্লিটলি পাঁচটা খুঁটি অবশ্যই স্থাপন করতে হবে না হলে ইসলাম নামের খুঁটি টিকবে একটা খুঁটি যদি ভেঙে যায় তাহলে ইসলামও যেমনি টিকবে না আপনার মুসলমানই তো টিকবে আপনি মুসলমান থাকতে পারবেন না এই যে জাকাত পাক রব্বুল আলমিন এই জাকাতের ব্যাপারে পবিত্র কোরআনুল কারিমে একবার হুকুম দেন নাই বা দুই চারবার দেন নাই অনেকবার পবিত্র কোরআনুল কারিমে সবচাইতে বেশি যে বিষয়টি হুকুম দেওয়া হয়েছে সেটা হলো নামাজের হুকুম দেওয়া হয়েছে প্রায় পবিত্র কোরআনুল কারিমে বার আল্লাহ পাক রব্বুল আলমিন নামাজের হুকুম দিয়েছেন আকিম ইসলাহ নামাজ কায়েম করো নামাজ কায়েম করো এবং এই নামাজ কায়েম করার জন্য যতবার রব্বুল আলমিন বলেছেন তার নিচে নিচেই সর্বাধিকবার যে বিষয়টির ব্যাপারে পাক রব্বুল আলমিন বলেছেন সেটার নাম হচ্ছে জাকাতের হুকুম আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন তার মানে বোঝা গেল জাকাত যেন তেন কোনো আমল নয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল যেখানেই পাক রব্বুল আলমী নামাজের কথা বলছেন পাশাপাশি জাকাতের কথা বলছেন আমরা অনেক সময় ইসলামের গুরুত্বপূর্ণ হুকুম অপর ভাইয়ের কাছে নসিহত করার জন্য আমরা বলি এ ভাই এ অমুক এ তমুক তুমি নামাজ রোজা পালন করো নামাজ পড়ো রোজা রাখো কি বলি নামাজ পড়ো রোজা রাখো আমরা নামাজের পাশাপাশি কি উল্লেখ করি রোজা উল্লেখ করি কিন্তু আল্লাপাক রব্বুল আলমিনের বসন ভঙ্গিতে আল্লাপাক নামাজের পরে পরেই রোজা উল্লেখ করেন নাই বরং যেখানেই নামাজ সেখানেই জাকাত যেখানেই নামাজ সেখানেই জাকাতের কথা হুকুম দিয়ে পাক রব্বুল আলহামীন জানিয়ে দিয়েছেন এটা যেন তেন কোনো হুকুম নয় এই হুকুম ছেড়ে দিলে তোমার ইসলাম ইমান টিকবে আল্লাপাক রব্দুল্লা আলমিন একবার বললেই একবার হুকুম দিলেই সে বিষয়টা ব্যক্তির জন্য ওয়াজিব ফরজ হয়ে যায় ঠিক কি না কিন্তু তারপরেও পাক রব্বুল আলমী একটা বিষয়ে একাধিকবার অথবা পঞ্চাশ বার ষাট বার সত্তর বার বলার দরকারটা কি এজন্য পাক রব্বুল আলমী এতবার বলেন যাতে করে বান্দা ভুলেও এই ভুল করে না বান্দা যেন কখনো ব্যাখ্যা আলে এই হুকুম পালন করার থেকে কখনো দূরে না থাকে দেখবেন অনেক সময় বাচ্চা যদি আপনার দূরে থাকে কোনো দূরে কোনো মাদ্রাসায় পড়ে মা অথবা বাবা যে বেশি সন্তানকে ভালোবাসে সেই ব্যক্তি কী করেন জানেন সবচাইতে ওই তার থাকার জায়গায় বাচ্চার থাকার জায়গায় সবচেয়ে যে ড্যান্জারাস বিষয়গুলো থাকে আপদ ঘটতে পারে যদি মাদ্রাসা রাস্তার কিনারে হয় অথবা মাদ্রাসার পাশেই যদি কারেন্টের কোনো অসংরক্ষিত পোল থাকে বা লাইন থাকে দেখবেন মা অথবা বাবা খুব সতর্ক করে বাবা ওই কাজটা করিস না ওই জায়গায় যাস না এরকম বারংবার বারংবার আমি বলি পিতা অথবা মাথা যদি একবার হুকুম দিত তাও সন্তানের জন্য যথেষ্ট হত কি হত না আমার কথাগুলো আপনারা বুঝতেছেন তো মাতা একবার হুকুম দিলে যথেষ্ট হতকে হত না কিন্তু তারপরেও কেন বারবার বলেন বলার উদ্দেশ্য হলো বাবা বারবার স্মরণ করাই দিচ্ছি স্মরণ রাখো ভুলেও ভুলে যেও না কারণ ভুলে গেলেই বেপদ আছে আল্লাহ বলতেছেন বারবার স্মরণ করাই দিচ্ছি ভুলে গেলেও ভুলে যাওয়া যাবে না কারণ ভুলে গেলে তোমার জন্য মৃত্যুর পরেই তোমার জন্য খারাপ এবং কঠিন পরিণতি রয়েছে এই জাকাত পাক রব্বুল আলমিন শুধুমাত্র উম্মতে মোহাম্মাদির জন্য ফরস করেছেন তাও কিন্তু না আবার পাক রব্বুল আলামিন পূর্ববর্তী যত নবী যত উম্মতকে পাঠিয়েছিলেন তাদেরকেও পাক রব্বুল আলমিন জাকাতের হুকুম দিয়ে পাঠিয়ে দিয়েছেন পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কোরআনুল কারিমের মধ্যে উল্লেখ করেছেন

যত জাতিকে আমি প্রেরণ করেছিলাম সমস্ত জাতির জন্য সমস্ত নবীর জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন কাজ করার জন্য তাদেরকে দুনিয়াতে পাঠাই দিয়েছিলাম নামাজ কায়েম করার জন্য পাঠিয়েছিলাম এমন এমনকি পাশাপাশি তাদেরকে জাকাত আদায় করার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন হুকুম দিয়েছিলাম সুতরাং এই জাকাতের আমল শুধুমাত্র আমাদের জন্য না পূর্ববর্তী জাতির জন্যও ছিল পূর্ববর্তী জাতির জন্য এই আমলটা ছিল সম্মানিত হাজির জাকাত প্রদান মূলত মুমিনদের বৈশিষ্ট্য একনিষ্ঠ সফল কাম যারা মুমিন হবে তাদের আমলের মধ্যে জাকাতের আমল থাকবে আল্লাহ আল্লাপাক আলামিন আলমিন সুরাই মিনুনের ভিতরে বলেন আল্লাপাকুল আলমিন বলেন যেই সমস্ত মানুষ সফল মুমিন হবে ওই সমস্ত মুমিনদের আমলের মধ্যে অন্যতম আমল হবে জাকাতের আমল থাকবে আর অপরদিকে যেই সমস্ত মানুষ মোশরেক হবে কাফির হবে তারা সদা সর্বদাই জাকাতকে অস্বীকার করবে জাকাত আদায় করবে না আল্লাফা ক্রব্দুল আমিন সে কথা ওকরান উলকারিমের মধ্যে বলেন পোয়াইলুল্লিল মুশিরকিন আল্লাদিন আলাই উতুন আজকাতাহুম বিল আখি হুংকা পিরুন আল্লাপা ক্রব্দুল আমিন বলেন মোশরেকদের জন্য রয়েছে ধ্বংসক মোশরেকদের জন্য রয়েছে বিপদ মোশরেক যারা আল্লাহর রাস্তায় তাদেরকে আল্লাহ প্রদত্ত যে সম্পদ দিয়েছেন এই সম্পদের জাকাত আদায় করবে না এমন কি তাদের পরিণতি হচ্ছে যারা সম্পদের জাকাত আদায় করে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষগুলো হচ্ছে কাফের মানুষ এরা কারা এরা হচ্ছে কি কাফের যারা সামর্থ্য থাকার পরেও জাকাত আদায় করে না আল্লাহ পাক রব্বুল নিজে বলেছেন এই সমস্ত মানুষ ইমানদার না এরা হচ্ছে কাফের মশড়ে তো সুতরাং যেই সমস্ত মানুষের সামর্থ্য আছে সামর্থ্য থাকার পরেও যদি কোনো ব্যক্তি জাকাত না আদায় করে তাকে ইমানদার বলা যাবে না কাফের বলতে হবে কি বলতে হবে আপনাদের এনার্জি লস হয়ে গেছে মানে রোজা আছেন তো রোজা থাকতে থাকতে শরীর ক্লান্ত হয়ে গেছে তাই না হ্যাঁ শরীরের শক্তি আছে আমরা অনেক সময় মনে করি যে জাকাত দিলে মনে হয় আমাদের সম্পদের লস হয় ক্ষতি হয়ে যায় কিন্তু পাক রব্বুল আলমিন বলেন না রে বান্দা না জাকাত যদি তুমি দাও তোমার সম্পদের লস হবে না তোমার ক্ষতি হবে না বরং তোমার লাভ হবে প্রমাণ পাক রব্বুল আলমিন বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ুরবিস সাদাকাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে জমিনের মধ্যে সুদের প্রচলন করো সুদ প্রদান করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুদের মাধ্যমে মূলতঃ সম্পদের বৃদ্ধি হয় না বরং সুদের মাধ্যমে সম্পদ আরও সংকুচিত হয় কেমনে আপনি দেখতেছেন যে এক লাখ টাকা যদি আপনি সুদে খাটাইতে পারেন তাহলে এক বছর পর দেখা যাইতে পারে হয়তো বা লাখ টাকা হয়ে গেছে হতে পারে কিন্তু এই যে দেড় লাখ টাকা আপনার এক লাখ টাকা থেকে দেড় লাখ টাকা হলো কিন্তু আপনার পরিবারের মধ্যে আপনার স্ত্রী অসুস্থ স্ত্রীর পিছনে প্রতি মাসে দশ হাজার টাকা ব্যয় হয় এরকম আছে না নাই কিন্তু আপনার পরিবারের মধ্যে আপনার সন্তানটা আপনার কথা শোনে না আপনার অবাধ্য আপনাকে প্রেশার ক্রিয়েট করে আপনার কাছ থেকে টাকা আদায় করে এরকম সন্তানও পরিবারে আসে না নাই এরকম যদি সন্তান হয় এমন যদি স্ত্রী হয় বলেন তো ওনার মাসেও যদি এক লক্ষ টাকা ইনকাম হয় সুদের ওপরে এই এক লক্ষ টাকা দিয়ে ওনার পরিবারের মধ্যে কোনো শান্তি আছে বরকত আছে অপরদিকে যদি আপনি আপনার সম্পদের আপনি জাকাত যদি আদায় করেন আপনার যতটুকু সম্পদ আছে এরই মধ্যে আল্লাহ পাক রবুল্লাহ বরকত দিয়ে সেটা অনেক অনেক গুণ বৃদ্ধি করে দিবেন বলি সুবাহ কেমনে বরকত মনে করেন আপনার মাসিক ইনকাম তিরিশ হাজার টাকা আপনার যে গচ্ছিত টাকা আছে সেটারও আপনি জাকাত দিয়ে দেন মাসিক ইনকাম তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকার মধ্যে আপনার আপনার স্ত্রীর অসুস্থতা নাই ছেলের অবাধ্যতা নাই দাবি দাওয়া নাই তারপর মেয়ের কোনো সমস্যা নাই আপনার নিজের কোনো সমস্যা নাই দেখবেন যা ইনকাম করছেন তা বিশ হাজার টাকা খেয়ে মাস শেষে আরও দশ হাজার টাকা স্টোরেজ আপনি গোষ্ঠীভূত করতে পারছেন এরকম পরিবারও আছে না নাই এটা কিসের কারণে সম্ভব হয় একজন মানুষ যখন আল্লাহর নিষিদ্ধ বিষয়ে সুদ ছেড়ে হালাল পথে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা পরিচালনা করে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন তার অর্থের মধ্যে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন বিশ্বাস হয় তো হ্যাঁ অনেকের বিশ্বাস হয় না যাদের বিশ্বাস হয় না তাদেরকে তো আল্লাহ পাক রব্বুল আলমিন আরো বলছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন

তোমাদের অর্থ বৃদ্ধির জন্য টাকা পয়সা বৃদ্ধির জন্য তোমরা যে সুদ ছড়িয়ে দাও সুদের কারবারি করো আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন সুদের কারবারি তোমরা করতে পারো টাকা বৃদ্ধির জন্য কিন্তু আমি আল্লাহর কাছে তোমাদের টাকা বৃদ্ধি পাবে না আর যারা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা পালন করে নিজের নিসাব পরিমাণ সম্পদ থেকে একটা অংশ আল্লাহর রাস্তায় জাকাত দিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার অল্প সম্পদের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে অনেক অনেক গুণে বাড়িয়ে দে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদকে বাড়িয়ে দিবেন। আমাদের সমাজে অনেক মানুষ মনে করে যে আমার এক কোটি টাকা আমার মালিকানায় আছে এখান থেকে যদি আমি আড়াই পারসেন্ট হারে আমি যদি জাকাত দেই তাহলে এক কোটির থেকে জাকাত দেওয়া লাগে কত আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা হলে তো আর ব্যবসা প্রতিষ্ঠান খোলা যায় সুতরাং আমি কিসের জন্য জাকাত দেব ওই আড়াই লক্ষ টাকা দিয়ে আরেকটা আর একটা ব্যবসা খুলব তখন টাকার পরিমাণটা আমার আমার আরও বেশি বেড়ে যাবে এরকম হিসাবের মানুষও আসে না নাই আছে আমি বলি ভাই আপনার এই আড়াই লক্ষ টাকা আপনি মনে করছেন আল্লাহর রাস্তায় দিলে লস হয়ে যাবে কিন্তু আসলেই লস নয় আপনি আপনার সম্পদের মধ্যে আড়াই লক্ষ টাকা রেখে আপনি আপনার সম্পদের আরও বড় লস করে ফেলেছেন কেমনে আপনি মনে করছেন যে সম্পদ না দিলেই মনে হয় লাভ কিন্তু আপনি যখন আপনার মালিকানায় মনে করেন কয়েকটা গাড়ি আছে ট্রাক আছে বাস আছে আপনার বাস যখন রোডের মধ্যে চলতে থাকবে হঠাৎ করে একটা গাড়িতে আপনার আগুন ধরে গেছে এরকম হয় কি হয় না যখন আপনার আড়াই লক্ষ টাকার আপনি জাকাত দিতে পারলেন না তখন এক আপনার দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকার গাড়িতে আগুন ধরলে আরও লাভ হইল না লস হইল লস হইলো না এমনিভাবে দেখবেন যেই সমস্ত মানুষ জাকাত দেয় না যেই সমস্ত মানুষ তাদের সম্পদের জাকাত আদায় করে না আল্লাফাক রব্বুল আরামিন বলেন বিভিন্ন দিক থেকে এমন এমন মসিবত আমি আল্লাহ রব্বুল রব্দুল দেই যেই মসিবতের মাধ্যমে তার জাকাত যদি এক লক্ষ টাকা দেওয়া লাগতো আমি তাকে মুসিবত দেওয়ার মাধ্যমে আরও পাঁচ গুণ দশ গুণ দশ লক্ষ পর্যন্ত তাকে আমি ধ্বংস করে দেই এটা কিসের কারণে আল্লাহর অবাধ্য হওয়ার কারণে আল্লাহর হুকুমকৃত বিষয় থেকে দূরে থাকার কারণে সম্মানিত হাজির এটা তো হচ্ছে পাক আল্লাহাকব্বুল আলমিনের দুনিয়ার শাস্তি এমনকি পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সুরতুল কলামের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন পাক আকরব্বুল আলামিন যেই ঘটনাটা আল্লাহ নবীজির আগমনের প্রায় পাঁচশো বছর আগের ঘটনা হজরত ইসা আলী সালামের তিরোধানের পরের ঘটনা পাক রব্বুল আলম সুরে কলামের মধ্যে সেই ঘটনা তুলে দিয়ে বলছেন স্মরণ করো ওই সময়ের কথা যখন ওই ইয়ামেনের রাজধানী থানা থেকে প্রায় ছয় মাইল দূরত্বে একটা বাগান ছিল আর সেই বাগানের মালিক ছিল একজন আহলে কেতাব আলেম ব্যক্তি সেই বাগানের মধ্যে প্রচুর পরিমাণ ফল ফলাদি ছিল এবং প্রতি বছরেই প্রচুর পরিমাণ ফল ফলাদি সেখানে ফলত একটি পর্যায়ে এই আহলেন ব্যক্তি আহলে কিতাব ব্যক্তি ইনি যখন ফল কাটতেন তিনি যখন ফল সংগ্রহ করতেন বাগান থেকে প্রতি সংগ্রহের সময় যত মানুষ তার বাগানের চতুর চতুর্শে আসত সবাইকে কিছু না কিছু দিয়ে বিদায় করে দিত এভাবে প্রতি বছরেই যখন এভাবে বিতরণ করেন এভাবে কয়েকটি বছর কেটে যায় যতই বছর যায় ততই আরো গ্রাহকের সংখ্যা বাড়বে না কমবে গ্রাহকের সংখ্যা যখন বাড়তেছে একটি পর্যায়ে এই ব্যক্তি ইন্তেকাল করলো ইন্তেকাল করার সময় তার সন্তান বেঁচে ছিল তিনজন কয়জন তিনজন সন্তান তারা যখন এই বাগানটার মালিক হয়ে গেল বাগানটার মালিক হওয়ার পরে তারা চিন্তা করলো আগে তো বাবার একটা পরিবার ছিল সদস্য কম ছিল এখন আমাদের পরিবার তিনটা সদস্য বেশি সুতরাং বাবা তো আগে যত মানুষ ফল কাটার সময় আসতো সবাইকেই কিছু না কিছু জাকাত হিসাবে দিয়ে দিত কারণ যখন কোনো উৎপাদিত ফসল আপনি কর্তন করবেন কর্তনের সময়েই এর একটা অংশ আল্লাহর রাস্তায় দান করে দেওয়াটা হচ্ছে ফরজ এটা ফরজ কাজ তো এই ফরজ কাজ এই তিন পুত্র চিন্তা করলো আমাদের তো সদস্য সংখ্যা বেশি চাহিদা বেশি সুতরাং বাবা যেই আমল করতো গরিব মিসকিনকে দিত ফকির ফকরাকে দিত আমরা আর দিব না দেওয়ার জন্য কি কৌশল করা যায় সে কৌশলটা হচ্ছে আমরা ফল তো পেকেছে আগামীকাল সকাল হওয়ার আগেই কিছু রাতের অংশ বাকি থাকতেই আমরা ফল কাটার জন্য যাব আমাদের কর্মচারী নিয়ে আর সেই ফল সকাল হওয়ার আগে নিয়ে আমরা বাড়িতে ফিরে আসবো কেউ আমাদের ফলের অংশ নিতে পারবে না কথাগুলো বলতেছেন কে আপনাদের মনোযোগ নাই কথাগুলো বলতেছেন কে আমি সুরায়ে কলাম থেকে বলছি আল্লাহ পাক রব্বুল আলমিন এই ঘটনাটা কোর্ট করেছেন সুরায় কলামের ভিতরে আপনারা খুলে দেখবেন সতেরো নম্বর আয়াত থেকে শুরু হয়েছে বত্রিশ কি তেত্রিশে গিয়ে শেষ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন একটি পর্যায়ে তারা যখন রাত্রির কিছু অংশ বাকি থাকতে বাগানে গিয়ে উপস্থিত হয়ে গেল কি ঘটনা দেখতে পেল তারা ঘটনা দেখতে পেল আল্লাহ রব্বুল আলমিন তারা যে নিয়ত করেছিল ফকির ফকরাদের অর্থাৎ ফকির মিসকিনদের একটা অংশ তারা জাকাত আদায় করবে না শমপধ, তমা তালা। তালা পাক রব্বুল আলমিন সিদ্ধান্ত নিলেন তোমরা যদি জাকাত আদায় না করো তাহলে তোমাদের সম্পদ আমি তোমাদের বাড়িতে নেওয়ার সুযোগ দেব না রাতের বেলায় পাক রব্বুল আলমিন সব সম্পদ একেবারে মাটির সাথে মিশায়া দিলেন বলি না আউজবিল্লা কারণটা কি ছিল কারণটা ছিল এই যে তোমরা আল্লাহর রাস্তায় জাকাত দেওয়াটাকে আমি ফরজ করে দিয়েছি আর এই ফরজ কাজ তোমরা পালন না করার জন্য যে কৌশল অবলম্বন করেছ এই কৌশলকে আমি সফল হতে দিব না বরং তোমাদের সমস্ত কৌশলকে পণ্ড করে দিয়ে তোমাদের ধ্বংস তোমাদের সম্পদ ধ্বংস করে দেব আমি তো সুতরাং আজও যারা সম্পদ থাকার পরেও আজও যারা সম্পদ থাকার পরেও আল্লাহর রাস্তায় নির্দিষ্ট পরিমাণে জাকাত দিতে চায় না এদেরও ওপরও গজব আল্লাহ রব্বুল পাঠাতে পারেন কি পারেন না পারেন তৎকালীন সময়ে আল্লাহ পাক রব্বুল আরমিন ওহির মাধ্যমে নবীর মাধ্যমে দেখায় দিতেন এই কারণে এই পরিণাম কিন্তু বর্তমানে তো নবী নাই এজন্য আমরা বুঝতে পারি না যে আমাদের বিপদটা কিসের জন্য এসেছে একজন গাড়ির মালিকের গাড়িতে বিপদ কিসের জন্য এসেছে একজন বাড়ির মালিকের বাড়িতে ব্যবসায়ের বিপদ কিসের জন্য এসেছে এটা আমরা স্পষ্ট হতে পারি কিন্তু আল্লাহর কাছে স্পষ্ট আছে না নাই আছে সম্মানিত হা কি এমনকি পাক রব্বুল আলমিন জাকাতকে অস্বীকারকারী জাকাত যারা আদায় করবে না তাদের ব্যাপারে কেয়ামতের দিনে কঠিন বিমীষিকাময় ভয়ঙ্কর আল্লাহ রাব্বুল আলামিন দুসংবাদ ঘোষণা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহসাবানাল্লাযিনা ইবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি যেই সমস্ত মানুষকে আমি আল্লাহ রব্বুল আলামিন সম্পদ দিয়েছি ধন সম্পদ দিয়েছি অতপর সেই ধন সম্পদ আল্লাহর রাস্তায় নির্দিষ্ট পরিমাণে জাকাত দেওয়া থেকে নিজেকে বিরত রাখে কৃপণতা করে আল্লাহ রব্বুল রুলারামিন বলেন যেই সমস্ত মানুষ কৃপণতা করে তারা মনে করে এই কৃপণতা করাই আমার জন্য কল্যাণ কথা বলেন ঠিক কি না দেখবেন সমাজের মধ্যে সবচাইতে যে মানুষগুলো বেশি কৃপণ হয় তারা হলো অর্থ সম্বলওয়ালা দেখবেন গরিবের কাছে আপনি কিছু চাইবেন আপনাকে উদার করে দিবে যাও নিয়ে যাও কোনো সমস্যা নাই কিন্তু একজন ধনির কাছে সে দেখবেন ওই জিনিসটাই চাবেন ধনী আপনাকে চুল পরিমাণ দিতে রাজি হবে না এগুলো বাস্তব সমাজের চিত্র এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তারা যে দিতে চায় না কেন যা চায় না তারা তোমরা কি জানো তারা মনে করে এই কৃপণতা করা আমার সম্পদের কিছু অংশ মানুষকে না দেওয়া এটা আমার জন্য বড় কল্যাণ কর এটা আমার জন্য খুব মঙ্গলজনক আল্লাহ বলেন বান্দারের না তুমি যেটাকে মনে করছো তোমার এইটা কল্যাণ কর ব্যাপারটা এমন নয় বরং বাল্হু আর সারুলুল্লাহু এটা তোমার জন্য চূড়ান্ত মানের অমঙ্গলজনক কারণ হয়ে দাঁড়াবে বয়েনা হউজুবিল্লাহ কেমন আল্লাফাক রব্দুল্লাম বলেন তুমি ম তুই মর তুই মরার সাথে সাথেই এই পৃথিবীর যত সম্পদ আছে স্থায়ী তৌয়াকু নামা বাহিলু ভিয়ামাল কেয়ামা তুমি যেই সম্পদের ব্যাপারে তুমি কৃপণতা করতে এই সম্পদকে আমতের দিনে মরার সাথে সাথেই আমি তোমার গলার মধ্যে বাধায়া দিব এবং এই এই সম্পদের ওজন এত বেশি হবে সেই সম্পদ সে গলার মধ্যে বহন করতে পারবে পারবেন বহন করতে পারবেন সম্পদ গলারা যে সম্পদ গড়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন শাস্তি দেওয়ার জন্য তাকে তার গলার মধ্যে তার সম্পদ পেছিয়ে দিবেন কিন্তু সেই ব্যক্তি সেই দিন বহন করতে পারবে আর ইশরীফের মধ্যে এসেছে আল্লাহ নবীজি বলেন যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে না সম্পদের নির্দিষ্ট পরিমাণ জাকাত আদায় করে না আল্লাহ নবীজি বলেন কেমতের দিনে এই সম্পদগুলিকে একটা মারাত্মক বিষধর সাপ বানিয়ে দেওয়া হবে যেটা দুনিয়ার কোনো সাপ হবে দুনিয়াতে বিষধর সাপ আছে না নাই ওই বিষধর সাপ যদি আপনি সামনে দেখেন তাহলে কাছে যান না পালান অবশ্যই পালান দুনিয়ার কোনো বিষোধর সাপ নয় পৃথিবীর সমস্ত বিষধরকে একত্রিত করলে যেমন বিষাক্ত সাপ হয় তার চেয়েও বেশি বিষাক্ত সাপ বানিয়ে আল্লাহ রব্বুল আল্লাপাকাল সেই জাকাত অস্বীকারী ব্যক্তির গলার মধ্যে দেবেন এবং সেই বিষধর সাপ জবান খুলে কথা বলবে বলবে হাজা মা কানাস্তুম ফাজুকু মা কুমতুম তাক আমি তোমার সম্পদ যেই সম্পদ তুমি গোচ্ছীভূত করেছিলে সেই সম্পদ আমি এখন এই সম্পদ বারবার তোমাকে ঠোকুর মানে আর বারবার তোমাকে বিষাক্ত সবল করবে এভাবে তোমাকে বারবার কঠিন থেকে দিবে। এবং সাপ বলবে এটাই তোমার সম্পদ এখন তুমি সম্পদের স্বাদ আসাদন করো স্বাদ তুমি এখন ভোগ করো কিন্তু সেই সেই স্বাদ অথবা সেই সবলের বিষাক্ত সবল এটাকে আমাদের পক্ষে সহ্য করা সম্ভব হবে হবে না মারাত্মক সেই বিষাক্ত সবল এমনকি বলা হয়েছে জাহান নামের সেই সাপগুলি যদি একবার তার বিষ বিষ দিয়ে জমিনের মধ্যে তার বীজ যদি সামান্য পরিমাণ নিক্ষেপ করা হতো তাহলে পৃথিবীর সব মাকলুকাজ সেই বিষাক্ত আবহাওয়ায় সব মাকলুক মরে যেত সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলমিন আরও বলেন যেই সমস্ত মানুষ নির্দিষ্ট সম্পদের যাকাত আদায় করে না আল্লাহ পাক বলেন ওয়াল্লযীনা ইয়াকনিযূনা য-যাহাবা ওয়াল-ফিদদাতা ওয়ালা ইউনফিকূনাহা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنستم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون الله فاكرا بولر من بولن هم hey رشرا তোমাদেরকে তোমাদের যাদেরকে আমি সম্পদ দিয়েছি সেই সম্পদ পাবার পরে যারা তোমরা সম্পদের জাকাত আদায় করো না কেয়ামতের দিন তোমাদের এই সম্পদগুলা ইস্পাত বানানো হবে তোমাদের এই সম্পদগুলা লোহার পাত বানানো হবে যেই পাতকে কেয়ামতের দিনে জাহান নামের অগ্নির মধ্যে উত্তপ্ত করা হবে উত্তপ্ত এই অগ্নি দিয়ে তোমাদের কপালের মধ্যে শ্যাক দেওয়া হবে তোমাদের পাজরের মধ্যে পিঠের মধ্যে শ্যাক দেওয়া হবে আর বলা হবে এটা তো তোমার সেই গচ্ছিত সম্পদ যেই সম্পদের জাকাত আদায় করো নাই এখন সেই সম্পদের স্বাদ তুমি গ্রহণ করো আমরা যে দুনিয়াতে সম্পদ যোগাই এই সম্পদ নিজের পকেটে থাকলে নিজের মালিকানায় থাকলে একটা স্বাদ আছে না নাই এই স্বাদের মোহে পড়ে যদি আমরা সেই আখেরাতের কথা ভুলে যাই তাহলে সেখানেও এমন স্বাদ আমাদেরকে আস্বাদন করাবেন যেই স্বাদ সহ্য করার মতো সামর্থ্য আমাদের নেই সম্মানিত হাজির কি এই যে আল্লাপা রব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে সামর্থ্যবান বানিয়েছেন অনেক সম্পদের মালিক বানিয়েছেন নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন এই সম্পদ কি আপনার আমার নিজস্ব মালিকানার সম্পদ মানে আমরা জন্মের সাথে সাথেই একেবারে শিশুকাল থেকে আমরা সাথে করে সম্পদ নিয়ে এসেছি নাকি পাক রব্বুল আল আমাদেরকে দয়া করে দিয়েছেন পৃথিবীর কোনো মানুষ কি জন্মের সাথে সাথেই সম্পদ নিয়ে এসেছে আল্লাহ পাক রব্বুল আলমিন একটা মানুষকে আস্তে আস্তে বড় করেন বড় করার পরে এক সময় যেই মানুষের কাছে এক হাজার টাকা ছিল না সেই মানুষটাকেও এক সময় আল্লাহ পাক রব্বুল আলমিন কুটিপতি বানায় দেন কি দেন না বানান কে আল্লাহ সেই আল্লা রব্বুল আলমিন বলেন হে বান্দা সম্পদ দেই আমি আর পৃথিবীর সমস্ত সম্পদের মালিক হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি মীরাসু সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে যত সম্পদ আছে সমস্ত সম্পদের মালিকানা কার আল্লাহ আল্লাহর আমরা যদি এখনই মারা যাই আমাদের সম্পদের মালিক হবে কে হ্যাঁ ছেলে메라 হবে ছেলেমেরা মারা গেছে কে তার ছেলেমেয়েরা মনে করেন সবাই এক সঙ্গে মারা গেলাম তখন সম্পদের মালিক কে আল্লাহর সম্পদ আল্লাহর কাছেই আবার চলে যাবে নাকি বলবেন যে না আমার সম্পদ তো আমি আমার সম্পদ আল্লাহ আমাকে দেয় নাই বরং আমি আমার শক্তি সামর্থ্য দিয়ে আমি আমার মেধাবুদ্ধি কৌশল দিয়ে আমি আমার সম্পদকে আমার যে সম্পদের বিশাল ভাণ্ডার আমি জমা করেছি এটা তো আমাকে আল্লাহ দেয় নাই এরকম কি বলা যাবে কেন যাবে না যদি আপনি বলেন তাহলে আপনি আর কারুনের মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ কারুন কারুনকে আল্লাহ পাক রব্বুল এমন সম্পদ দিয়েছিলেন আল্লাহ পাক বলেন ওয়াতেই নাহু মিনাল কুনুযি মা ইননা মাফatihাহু লাতানু উবিল উসবাতি উলি্ল কুওয়া আমি কারুনকে এমন পরিমাণের সম্পদ দিয়েছিলাম যেই সম্পদের গোলার তালার চাবি একদল শক্তিশালী যুবক বহন করতে করতে ক্লান্ত শ্রান্ত হয়ে যেত বলি আল্লাহু আকবার একদল শক্তিশালী যুবক শুধুমাত্র চাবি বহন করতেই অক্ষম হয়ে যেত আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যখন আমি হজরত মুসা আলী মাধ্যমে জাকাত দেওয়ার জন্য বললাম তখন এই কারুন কি জবাব দিয়েছে সেটা কি আপনারা জানেন হ্যাঁ কারণ জবাব দিয়েছিল কলা ইন কারণ জবাব দিয়েছিল এই সম্পদ আমাকে আল্লাহ দেয় নাই কেন আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব বরং এই সম্পদ আমার যোগ্যতা দক্ষতা হেকমত বুদ্ধি কৌশল দিয়ে আমি অর্জন করেছি সুতরাং এই সম্পদের জাকাত আমি দিতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলমিন জমিনকে হুকুম দিলেন হে জমিন জমিনকে আল্লাহ হুকুম দিলেন জমিন কারুন সহ কারুনের যত সম্পদ আছে সব নিয়ে তুমি গ্রাস করে ফেলো বলিনাউজিল্লা কারনেরুনের সম্পদ আজকে আছে সব কোথায় গিয়েছে জমিনের নিচে চলে গেছে এমন কি বুখারির মধ্যে এসেছে ক্যামক যতদিন সংগঠিত না হবে ততদিন পর্যন্ত এই কারুনের সম্পদ নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে এই বিধান নির্ধারণ করেছেন কে আল্লাহ তো সুতরাং আপনি আমিও যদি মনে মনে চিন্তা করি এত কষ্ট করি সম্পদ করলাম বুদ্ধি বুদ্ধিমেধা শক্তি খাটায়া এটা আবার এই পরিমাণে আল্লাহ রাস্তায় দিতে হবে তাহলে মনে রাখবেন বন্ধু আপনি আর কারুণের মধ্যে কোনো পার্থক্য নাই আপনিও বর্তমান জামানার আরেকজন কারুন কথা বলেন ঠিক কিনা